নমস্কার বন্ধুরা, মিলির কুক হাউস উদ্ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করে দেখাবো মাছের মাথা দিয়ে বিউলির ডাল। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকে রেসিপি। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, কি কি লাগছে আমি বলে দিচ্ছি। এখানে আমি 150 মতো বিউলির ডাল নিয়েছি, একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, কসুরি মেথি নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর তেজপাতা, আর মাছের মাথা নিয়েছি। ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, আর গরম মশলা লাগছে। প্রথমে আমি বিউলির ডালটা ভালো করে ভিজিয়েছি, তারপর ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, ডালটা দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়ে বেরেস্তা ভেজে নিচ্ছি। তো গার্নিশের জন্য লাগবে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। আমি খুঁটি দিয়ে একটু এভাবে ভেঙে দিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব মাছের মাথা, ভেজে নামিয়ে নিয়েছি। এবার তেলে দিয়ে দিচ্ছি লঙ্কা, তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা আমি ভেজে নিয়েছি। এবার দেবো গোটা জিরে, এবার দিচ্ছি রসুন, ছোট করে নিয়েছি রসুন, দিয়ে দিলাম আদা বাটা, দেবো পেঁয়াজ কুচানো, মাছের মাথায় প্রচুর তেল রয়ে গেছে, তবু একটু দিচ্ছি, একদমই কম হয়ে গেছে, একটু ভেজে নেব লাল করে। একটু লাল করে ভেজে নেওয়ার পর দিলাম টুকরো করে রাখা টমেটো। এবার দেব সামান্য জল, এবার দেব হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিলাম ধনের গুঁড়ো হাফ টিস্পুন, জিরের গুঁড়ো দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, কারণ এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয়, ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম। 2 মিনিট একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা, মাছের মাথাতে প্রচুর তেল আছে, দেখে মনে হচ্ছে তেল কম দিয়েছি, কিন্তু পরে কিন্তু প্রচুর তেল বেরিয়ে যাবে। আবার একটু ভেজে নিচ্ছি, 1-2 মিনিট একটু ভেজে নেব। দু মিনিট ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। আমি ডালটা কিন্তু একদম মিহি সেদ্ধ করিনি, এই দেখো ঠিক এভাবে করেছি। আর যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই এখন লবণটা চেখে তারপর আমি দেব। না, লবণ আর লাগবে না, একদম একজাক্ট লবণ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি চিনি, হাফ চামচ চিনি দিলাম। এক দু মিনিট একটু ফুটিয়ে নেব, ফুটে গেছে আর রান্নাটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি
গরম মশলা সামান্য দিলাম। এবার প্লেটিং করে নিচ্ছি, প্লেটিং করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা উপর থেকে বেরেস্তা। বেরেস্তাটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, সামান্যই দিয়েছি। দেব কিছুটা কসুরি মেথি, এটাও আমি আগে একটু রোস্ট করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা, জাস্ট গার্নিশের জন্য একটু দিলাম। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটি রেসিপি, মাছের মাথা দিয়ে বিউলির ডাল, খেতে প্রচন্ড ভালো হবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, দেখে ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করবে। ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন হলো, আর একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে সবার আগে আমার ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে অল টাইম সাপোর্ট করো, তাহলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। আর তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে দেখা হচ্ছে পরে আবার কোনো নতুন রেসিপির সাথে। তাহলে আজকের মতো টাটা, ধন্যবাদ।